ভুয়া কাকে বলছেন ভাই, ভুয়া কাকে বলবেন? দীর্ঘ 28 বছর পরে ছাত্রদের সরাসরি নির্বাচনে নির্বাচিত ভিপি নুরুল হক নূর, আপনারা যেই নেত্রীর নামে স্লোগান দিতে দিতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলেন, আপনাদের মনে রাখা উচিত, আপনাদের স্মরণ করা উচিত সেই নেত্রীও ডাকসুর ভিপি নূরকে গণভবনে দাওয়াত দিয়ে আপনাদের লজ্জা করে না তাকে ভুয়া বলতে? আমরা এটা বলতে চাই, এরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের হাতে ইয়াবা ট্যাবলেট ধরিয়ে দিয়েছে, আপনার রাতের অন্ধকারে তাদেরকে মদের বোতল ধরিয়ে তাদের মানসিক বিকৃত করে তাদেরকে অমানুষে পরিণত করেছে। কাজে আজকে কৃষক শ্রমিক আজকে গ্রামগঞ্জে যে সমস্ত পরিবারের আমাদের অভিভাবকরা দূর থেকে আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনার সন্তান আব্রার ফাদের খুনিদের মতো খুনি হচ্ছে কিনা, আপনার সন্তান ওই সিলেটের আপনার ওই বদ্রুলের মতো ধর্ষক হচ্ছে কিনা, আপনার সন্তান ছিনতাইকারী হচ্ছে কিনা, আপনারা খোঁজ নিন। কারণ আজকে সরকারি দল ছাত্র সংগঠন মেধাবী ছাত্রদের হাতে মাদক অস্ত্র চাঁদাবাজির লাইসেন্স দিয়ে ছাত্র সমাজকে নষ্ট করছে। আজকে বর্তমান সরকার যেভাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে আজকে দেশে একদলীয় শাসন কায়েম করেছে, আজকে বিশ্ববিদ্যালয়ে একবার ডাকসু নির্বাচন দিয়ে আর সাহস হয় নাই, আর নির্বাচন দেয় নাই। আমি আজকে ছাত্রলীগের আমার 3 সহকর্মী যারা ডাকসুতে ছিলেন, সাদ্দাম হোসেন এখন ছাত্রলীগের সভাপতি, মাজারুল কবির স্বয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, সৈকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি, তারা 3 জন ডাকসুতে আমার প্যানেলে এজিএস ছিল, সদস্য ছিল, সম্পাদক ছিল। আমি আমার ডাকসুর 3 ছাত্রলীগের নেতাকে বলবো, আপনারা ডাকসুতে নির্বাচিত হয়েছিলেন, কাজী আপনারা আজকে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করুন, ছাত্র অধিকার পরিষদের সাথে ডাকসুর দাবিতে আওয়াজ তুলুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলতে চাই, আপনারা হিরো আলমের চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করতে ভয় পাচ্ছেন। হিরো আলম চ্যালেঞ্জ দিয়েছে ওবায়দুল কাদেরকে, ওবায়দুল কাদের যদি এত শক্তিশালী হয় হিরো আলমের সাথে নির্বাচন করে দেখান, কিন্তু ওবায়দুল কাদের পিছনে হটেছে। আপনারা দেখেছেন ওবায়দুল কাদের ভয় পেয়ে পিছে হটে বলেছে আমি হিরো আলমকে কিছু বলি নাই। কাজে আজকে ছাত্রলীগের আমাদের যে বন্ধুরা আজকে বারবার ছাত্র অধিকার পরিষদ নিয়ে প্রশ্ন তুলছেন, তাদেরকে বলবো আপনাদের আম্মা যান, আপনাদের নেত্রী, আপনাদের আম্মা যান, আপনাদের নেত্রী, আপনাদের প্রিয় আপাকে বলেন ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন দিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে। কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে জিততে পারবে না, যে কারণেই একবার ডাকসু নির্বাচন দিয়ে আর ডাকসু নির্বাচন দেওয়ার সাহস করে নাই। আজকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসার সামনে ছাত্র অধিকার পরিষদের এই কাউন্সিল হওয়ার মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ এই দুর্বৃত্ত সন্ত্রাসী মাদকাসক্ত চাঁদাবাজ ইফতিজারদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে ছাত্র অধিকার পরিষদকে ভয়ভীতি দেখিয়ে পিছু হটানো যাবে না। আমার সাথে ছাত্র রাজনীতি করেছে সেই আদু ভাইরা, সেই অছাত্ররা এখনো মধুর ক্যান্টিনে বসে তথাকথিত ছাত্র রাজনীতি করে, আর আমরা জাতীয় রাজনীতি করছি। কাজেই আদু ভাইদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, আদু ভাই মাদকাসক্ত চাঁদাবাজদের পিছনে ঘুরে নিজের কেরিয়ার বিসর্জন দিয়ে নিজের জীবনে অন্ধকার ডেকে আনবেন না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ, দেশের মানুষকে বলছি, আগামী 2024 সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। আজকে যারা
বাইন মাছের মতো লাফালাফি করছেন, সবার চেহারা কিন্তু মার করা আছে, সময় মতো সকল পাওনা বুঝিয়ে দেওয়া হবে। একজন নারী প্রতিনিধি বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যের সময় তার হাসি দেখে নাকি প্রেমে পড়ে গেছেন, এরকম কথাবার্তা বলেছেন। আমি আপনাদের মাধ্যমে আমি আপনাদের মাধ্যমে এখানে বলতে চাই, ওদের ঘরে কি মা বোন নাই, ওদের বোন নাই? ওরা আজকে এই মেয়েটিকে যে কথা বলছে, এই কথাটি আমি বললাম ফিরে ওর মাকে বলুক, ওর বোনকে বলুক। খুব দুঃখজনক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানকে এইভাবে আজকে সরকারি দলের ছাত্র সংগঠন একটা অসভ্য বর্বর আজকে কালচারের দিকে নিয়ে যাচ্ছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র না।